জ্যাসন স্টেথামের নাম শুনলে চোখের সামনে ভেসে ওঠে মারমার কাটকাট অ্যাকশন দৃশ্যের ছবি। মাথায় চুল কম একটা লোক সমানে মেরে চলেছেন, তাকে থামাই কে? সাজানো গোছানো বাস্তবতাকে নিমেষেই ভেঙে চুরমার করে ফেলেন তিনি। অন্তত পর্দায় তাকে সেরকমই দেখেন ভক্তরা। কিন্তু পর্দার বাইরের জীবনে এই মারকুটি অভিনেতা এক অন্য মানুষ, একেবারে পর্দার উল্টো এক ভদ্রলোক। সম্প্রতি তাকে এমন চারিত্রিক সনদ দিয়েছেন প্রেমিকা রোজি হান্টিংটন হোয়াইটলি। এক সাক্ষাৎকারে রোজি বলেন, লোকটাকে পর্দায় যেমন মারকুটে দেখা যায়, বাস্তবে কিন্তু সে নিপাট ভদ্রলোক, ঠিক যেন মাটির মানুষ। সম্প্রতি এই মডেল জানান, কাজ না থাকলে ঘরে কি করেন জ্যাসন স্টেথাম। রোজি জানান, বাড়িতে থাকলে জ্যাসনের প্রিয় কাজ হচ্ছে অন্তঃসজ্জা। এক ছাদের নিচে প্রায় 11 বছর তাদের বাস। সম্প্রতি জায়গা বদল করে নতুন বাড়িতে উঠেছেন তারা। বাড়িটার ভিতর বাহির কিভাবে সাজিয়ে গুছিয়ে রাখা হবে সেই দায়িত্ব মূলত পালন করছেন অভিনেতা জ্যাসনই। এ কাজে নাকি ব্যাপক উৎসাহ তার। মহামারীর ভেতর জ্যাসন ও রোজের জীবনে আসে এক বিরাট পরিবর্তন। এ সময় যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস ছেড়ে দুজনেই যুক্তরাজ্যে চলে যান, সেখানেই চলছে নতুন বাড়ির সাজসজ্জা। জীবনের এই পরিবর্তনকে পরিবারের জন্য ইতিবাচক দৃষ্টিতে দেখছেন রোজি। ইংলিশ মডেল রোজি হান্টিংটন হোয়াইটলি লস অ্যাঞ্জেলেসে থাকার সময় মিস করতেন যুক্তরাজ্যকে। তিনি বলেন, দুটো জিনিস খুব মিস করছিলেন, ব্রিটিশদের মশকরা আর সবুজ নিসর্গ। সেখানে ফিরতে পারাটা তাদের দুজন ও সন্তানের জন্য একটা ভালো সিদ্ধান্ত হয়েছে বলে মনে করছেন এই জুটি।